বাত বলে কি কোনো রোগ আছে? হ্যাঁ, আসলে বাত বলতে তেমন ডাক্তারি কোনো ভাষা নেই, বাট বাংলাদেশে এটা ব্যথাজনিত যে কোনো সমস্যা, শরীরে যদি মাংসপেশির ব্যথা হয়, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, যে কোনো ব্যথায় মানুষের মাস্কুলোস্কেলেটাল পেইনে বাত বলে থাকে সাধারণ মানুষ। মানে রিউমাটিজম, যেটা আমরা রিউমাটিজম বলে থাকি, এবং ডাক্তারি ভাষায় আমরা শুধু যেটা গাউটি আর্থ্রাইটিস সেটাকে অনেক সময় বাত রোগ বলি, অথবা রিউমাটিজম যেটা আপনি বলছিলেন। তো বাত বলতে আসলে ডাক্তারি তেমন কোনো ভাষা নেই, বাট যেহেতু আমাদের দেশে এটা প্রাচীনকাল থেকে প্রচলিত, ট্রেডিশনালি প্রচলিত, তবে সেক্ষেত্রে আসলে এখানে যদি আমরা দেখি, এখানে বেশিরভাগই হচ্ছে যে যেটা আর্থ্রাইটিস, আর্থ্রাইটিস রোগী হচ্ছে সবচেয়ে বেশি বাতের রোগী, মানে বাতের সমস্যা আর্থ্রাইটিসকেই বাত বলে চালিয়ে দিচ্ছে, চালিয়ে দেওয়া হচ্ছে, এবং সেটা আর্থ্রাইটিস পাশাপাশি ফাইব্রোমায়ালজিয়া, মাসেলস ডিজিজ, বিভিন্ন নার্ভাস সিস্টেমের ডিজঅর্ডার, নার্ভের বিভিন্ন রোগ, হাড়ের রোগ যেমন অস্টিওপোরোসিস, অস্টিওআর্থ্রাইটিস, এগুলা থেকে আপনার ব্যথা বেদনা হয়, তা থেকে বাতের ভয়ঙ্কর আকার ধারণ করেছে এখন। সেটা হ্যাঁ, সেটা যেমন পোস্ট মেনোপাজাল ওমেন এবং হিস্টেরেক্টমি, আমি প্রায় ব্যক্তিতে পেয়ে থাকি যে যাদের জ্বর ফেলে দেওয়া হয়, তাদের ক্ষেত্রে এই হরমোনাল ডেফিসিয়েন্সির কারণে দেখা যায় যে আপনার এই অস্টিওপোরোসিস ডেভেলপ করে, তা থেকে ব্যথা বেদনা হয়। তবে বাতের এই অনেকগুলা কারণ যেটা আমরা বলছিলাম যে আর্থ্রাইটিস, বিভিন্ন সমস্যা, এগুলা এক কথায় শেষ করা যাবে না, এবং এই ক্ষেত্রে অনেক মানে সিমটমগুলা, অনেক ডিজিজ একসাথে হয়েছে। আমরা যদি কিছু প্রেজেন্টেশন দেখে, এখানে হচ্ছে কোমরের একটা এমআরআই এর ছবি, যে কোমর ব্যথা, এটা কিন্তু অনেকে বাতে ব্যথা বলে থাকে, এটা আসলে পিএলআইডি, যেটা আমরা প্রোল্যাপস ইন্টারভার্টেব্রাল ডিস্ক বলে থাকি, এবং এখানে আবার কতগুলো টার্মস আছে, ডিস্ক বালজিং, ডিস্ক প্রোল্যাপস, ডিস্ক এক্সট্রিশন, তা থেকে কোমর ব্যথা হবে, সে থেকে পায়ে ব্যথা যেতে পারে, অবশ হয়ে যেতে পারে। এখানে আর একটা ছবি দেখেন, সবচেয়ে যেটা আর্থ্রাইটিস রোগের সবচেয়ে খারাপ একটা ফিচার, যে একটা মানুষের হাতের আঙ্গুল কিভাবে বেঁকে গিয়েছে, ডিফর্মিটি হয়ে, ডিফর্মিটি, এবং খুব মারাত্মক একটা জিনিস যেটা অনেক রোগী হয়তো জানিই না যে তার হাতটা বেঁকে গিয়েছে, আমাদের কাছে আসলে দেখা যায় যে সে এটাকে মেনে নেয়। মানে এখানে আসলে কি, ব্যথা রোগীদের বা আর্থ্রাইটিস রোগীদের, তারা হচ্ছে আস্তে আস্তে ডিজেবল হয়ে যাচ্ছে, সামাজিকভাবে সে অকর্মণ্য, এবং পারিবারিকভাবে সে কিন্তু হেয় প্রতিপন্ন হচ্ছে, এটা তার মাথায় আসে না, বিকজ সে একদিনে হেয় প্রতিপন্ন হয় না, সে আস্তে আস্তে অনেক দীর্ঘ প্রক্রিয়া পর্যন্ত এসেছে। এবং এটা হচ্ছে যেটা রিউমাটয়েড আর্থ্রাইটিস ছবি, এবং যদি আমরা এক্সরে করি তাহলে দেখেন ভিতরে হাড়ের টোটালি মনে হয় ডিস্ট্রাকশন হয়ে গেছে, মানে একটা ঘূর্ণিঝড় কোনো এলাকায় গেলে যেমন ঘর বাড়ি লন্ডভন্ড করে দেয়, তদ্রুপ রিউমাটয়েড আর্থ্রাইটিস জোড়াগুলোকে আপনার মানে একে বেঁকে মর্বিডিটি চেঞ্জ চলে আসে, এবং ডিফর্মিটি হয়ে জোড়া ফিক্সড হয়ে যেতে পারে, এবং হাতটা টোটালি আমরা যেটা বলি অকর্মণ্য হয়ে পড়ে। এখন কারো হাত আছে কিন্তু কাজে লাগে না, মানে হাত না থাকার মতো অবস্থা আর কি। তো এইসব আর্থ্রাইটিস রোগীর ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়। আমরা নেক্সট ছবিটাতে তো পেইন আছেই, ডিফর্মিটি আছে, পেইন আছে, হ্যাঁ, শুরুতে যেটা হয় যে পেইন থাকবে, পেইনের পর আস্তে আস্তে বছরের পর বছর চলতে চলতে যদি সঠিক রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট না হয় এটা হতে পারে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।